Welcome to my third class on the jewel robbery at the Grand Metropolitan by Agatha Christie. দেখো আজকে আলোচনা করব আগাথা ক্রিস্টির লেখা The Jewel Robbery at the Grand Metropolitan. আমি এই টেক্সটের উপরে যথারীতি আগে দুটো ভিডিও করেছি বা দুটো ক্লাস বা দুটো ডিসকাশন আমি দিয়েছি যদি তুমি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া আছে তুমি অবশ্যই গিয়ে দেখে নেবে। কেন কি তুমি যদি আগের ক্লাস দুটো দেখে থাকো তাহলে এই ক্লাসটা তোমার কাছে বুঝতে অনেকটা ইজি হবে। আমরা সেকেন্ড ক্লাসে দেখেছিলাম যে আমাদের গল্পের যে ডিটেকটিভ অর্থাৎ পয়রট উনি কি করছেন না উনি ইন্টারোগেট করছেন এবং রিকনস্ট্রাক্টিং করছেন না এই জুয়েল রবারি অর্থাৎ জুয়েল রবারি কিভাবে চুরি হয়েছিল তার একটা ঘটনার পুনর্নির্মাণ করছেন যে চুরির ঘটনাটা ঘটেছিল অপালসন ফ্যামিলির বাড়িতে এবং সেখানে আমরা দেখতে পাই যে এই পুরো চুরির দায় বা পুরো চুরির ঘটনার দোষারোপটা গিয়ে পড়ে একদম সরাসরি অপালসন ফ্যামিলির যে মেড সার্ভেন্ট আছে অর্থাৎ সেলেস্টাইন তার উপরে গিয়ে পড়ে। সুতরাং আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। দেখো টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো যে এর পরবর্তী ভিডিও আমি কোন টেক্সটের উপরে বানাবো যার ফলে তোমার অনেকটা হেল্প হবে। পাশাপাশি তুমি আমার ভিডিওকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ফলে তোমার মতো অনেকেরই হেল্প হবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্স স্টুডেন্ট হও এবং তোমার যদি অনলাইন ক্লাসের প্রয়োজন হয়ে থাকে বা তোমার যদি নোটস অ্যাসাইনমেন্টস এবং সাজেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো প্যারা 7 দেন উইথ এ ব্রিফ অ্যাপোলজি টু মিসেস অপালসন তারপরে মিসেস অপালসনের কাছে একটু ক্ষমা চেয়ে নেওয়া বা ক্ষমা চেয়ে নিয়ে দ্য ইন্সপেক্টর সেড টু ওয়ার্ক টু র্যানসেক দ্য রুম। র্যানসেক মিন্স হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা। ইন্সপেক্টর কি করলো না ওই মিসেস অপালসনের রুমটা তন্ন তন্ন করে খুঁজলো। হি পুলড আউট ড্রয়ার্স সেই ড্রয়ারটা টেনে বার করলো ওপেন কাপবোর্ডস তারপরে কাপবোর্ডটা খুললো কমপ্লিটলি আনমেড দ্য বেড এন্ড ট্যাপড দ্য ফ্লোর তারপরে ফ্লোরের উপরে ফেললো। মিস্টার অপালসন লুকড অন স্কেপটিক্যালি স্কেপটিক্যালি মিন্স হচ্ছে স্ট্রং ফিলিংস অর্থাৎ একটা কঠিন অনুভূতি নিয়ে মিস্টার অপালসন দেখতে লাগলো যে কি হচ্ছে। তারপরে মিস্টার অপালসন জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে ইউ রিয়েলি থিংক ইউ উইল ফাইন্ড দেম তুমি কি মনে করো যে তুমি অবশ্যই এই পিয়ারস গুলো খুঁজে পাবে। আমরা জানি যে মিসেস অপালসনের যে নেকলেসটা চুরি গিয়েছিল সেটা ছিল পিয়ারস এর নেকলেস। সুতরাং ইন্সপেক্টর যখন মিসেস অপালসনের রুমটা তন্ন তন্ন করে খুঁজছে তখন মিস্টার অপালসন দাঁতে দাঁত কামড়ে চুপচাপ দেখছে যে কি করতে যাচ্ছে ইন্সপেক্টর। তারপরে হঠাৎ করেই মিস্টার অপালসন জিজ্ঞেস করছে ইউ রিয়েলি থিংক তুমি কি মনে করো যে ইউ উইল ফাইন্ড দেম যে তুমি একে খুঁজে বার করতে পারবে। ইয়েস স্যার হ্যাঁ অবশ্যই ইট সিম টু রিজন এর কারণ আছে সি হ্যাড নট টাইম টু টেক দেম আউট অফ দ্য রুম তার কাছে কোনো টাইমই নেই যে এই পিয়ারস এর নেকলেসটা চুরি করে নিয়ে রুমের বাইরে যাবে। এখানে সি মিন্স কার কথা বলা হচ্ছে যে চুরি করেছে বা যাকে সাসপেক্ট করা হচ্ছে তার কথা বলা হচ্ছে। দ্য লেডিজ ডিসকভারিং দ্য রবারি সো সুন আপসেট হার প্ল্যান এখানে বলা হচ্ছে দ্য লেডিজ ডিসকভারিং দ্য রবারি অর্থাৎ লেডি যে প্ল্যান করেছিল যে পিয়ারসটা চুরি করবে সেটা সময়ের অভাব থাকার কারণে যথেষ্ট সময় না থাকার কারণে সে তার প্ল্যানটা সাকসেস করে উঠতে পারেনি। দ্যাট মিন্স সে এই রুম থেকে নিয়ে বেরোতে পারেনি অর্থাৎ এই রুমের মধ্যে কোথাও না কোথাও তাকে লুকিয়ে রাখা হয়েছে। নাও দে আর হেয়ার রাইট এনাফ যদিও তারা এখানে অনেকক্ষণ ধরে ছিল বাট ওয়ান অফ দ্য টু মাস্ট হ্যাভ হিডেন দেম ওই দুজনের মধ্যে যে কেউ একজন তো অবশ্যই চুরি করেছে এবং এখানেই লুকিয়ে রেখেছে। কে কে ছিল সেখানে আমরা জানি যে সেখানে যে অপালসন ফ্যামিলির যে সার্ভেন্ট অর্থাৎ সেলেস্টাইন এবং এই মেট্রোপলিটন হোটেলের যে চেম্বার মেট এই দুজন ওখানে ছিল তাহলে সাসপেক্ট আগেই আরোপ করা হয়েছে সেলেস্টাইনকে যে সেলেস্টাইন এটা চুরি করেছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওরা বলছে যে দুজনের মধ্যে যে কেউ একজন তো অবশ্যই চুরি করেছে এবং সেটা এই রুমের মধ্যেই লুকিয়ে রেখেছে এর সেই জন্যই বলা হচ্ছে ওয়ান অফ দ্য টু এই টু মিলস হচ্ছে চেম্বার মেট এবং সেলেস্টাইন ওই দুজনের মধ্যে যে কেউ একজন মাস্ট হ্যাভ হিডেন দেম অবশ্যই তাদের লুকিয়ে রেখেছে এন্ড ইট ইজ ভেরি আনলাইকলি ফর দ্য চেম্বার মেট টু হ্যাভ ডান সো এবং এটা তো চেম্বার মেটের ক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার মোর দ্যান আনলাইকলি ইম্পসিবল সেড পাইলট কোয়াইটলি পাইলট বলছে হ্যাঁ এটা অসম্ভবের থেকেও আরো কিছু অসম্ভব। হ্যাঁ দ্য ইন্সপেক্টর স্টার ইন্সপেক্টর অবাক হয়ে বলছে কি বললে তুমি তখন পাইলট কিছু বললো না পাইলট স্মাইলড মডেস্টলি প্রথম থেকে আমরা দেখে আসছি যে পাইলট হচ্ছে এমন একজন ক্যারেক্টার যে ক্যারেক্টার প্রথম থেকে খুব কম কথা বলছে কেন কি আমরা জানি যিনি ডিটেকটিভ হন তিনি সবসময় কোনো না কোনো জায়গায় একটা ডিপ থিংকিং অর্থাৎ গভীর চিন্তার মধ্যে ডুবে থাকেন কেন কি প্রত্যেকটা ঘটনার মধ্যে প্রত্যেকটা ঘটনার যে লিংক সেটা উনি খোঁজার চেষ্টা করেন এবং সেই জন্য যারা ডিটেকটিভ হন তারা সাধারণত খুব কম কথা বলেন এবং সমস্ত জিনিস খুঁটিনাটি ভাবে পর্যবেক্ষণ করেন। সেই জন্য আমরা প্রথম থেকে দেখে আসছি যে পয়রট আমাদের গল্পের যিনি এমিনেন্ট ডিটেকটিভ উনি কি করছেন না উনি শুধু হেসে যাচ্ছেন মুচকি মুচকি কখনো কখনো ঘাড় নাড়ছেন। ক্লিয়ার চলো নেক্সট আই উইল ডেমনস্ট্রেট আমি আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি হেস্টিংস মাই গুড ফ্রেন্ড তখন পয়রট হেস্টিংস বলছে হেস্টিংস তুই আমার ভালো বন্ধু টেক মাই ওয়াচ ইন ইওর হ্যান্ড আমার এই ঘড়িটা তোর হাতে নে। দেখো আমরা আগে জানি যে পয়রট কি করেছিল না সেলেস্টাইনকে দিয়ে কিন্তু একটা ঘটনার পুনর্নির্মাণ করিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে কতটা টাইম সে নিয়েছিল এটা আমরা পরেই জানতে পারবো যে সেখানে কতটা টাইম সেলেস্টাইনে লেগেছিল। এরপরে পয়রট যখন সেই ঘটনাটা নিজে প্র্যাকটিস করে দেখাচ্ছে তখন
কতটা টাইম লাগছে। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে নেকলেসটা রুমের বাইরে গেছে কি রুমের ভিতরেই আছে, বা যদি বাইরে যেয়ে থাকে তো কিভাবে গেছে। টেক মাই ওয়াচ ইন ইওর হ্যান্ড, তো আমার ঘড়িটা তুই নে উইথ কেয়ার, ইট ইজ আ ফ্যামিলি হায়ারলুম। এটা কিন্তু, এই যে ঘড়িটা তোকে আমি দিচ্ছি, এটা কিন্তু ফ্যামিলির বংশ পরম্পরায় পাওয়া, সুতরাং এটা খুব মূল্যবান। জাস্ট নাও আই টাইমড মেটমোইজেলস মুভমেন্ট, তুই জাস্ট, আমি তোকে দেখিয়েছিলাম যে মেটমোইজেলস, দ্যাট মিনস এখানে সেলেস্টিয়ানের কথা বলা হচ্ছে, তার মুভমেন্টের জন্য সে কতটা টাইম নিয়েছিল। অর্থাৎ সে যখন, যদি আমরা ধরেই নিই যে সেলেস্টাইন চুরি করেছে, কিন্তু সেলেস্টাইন কি করেছিল না, একবার কাঁচি আনার জন্য একবার সুতো আনার জন্য সে উঠে গিয়েছিল, তখন আমরা দুটো ঘটনা দেখেছি যে প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনা। প্রথম যে যখন সে কটনের রিল আনতে উঠে গিয়েছিল এবং দ্বিতীয় যখন সে কাঁচি আনতে উঠে গিয়েছিল, এই দুটো ঘটনার মধ্যে পার্টিকুলার প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কতক্ষণ টাইম লেগেছিল এটা তুই আগে থেকেই জানিস। হিয়ার ফার্স্ট অ্যাবসেন্স ফ্রম দ্য রুম ওয়াজ অফ 12 সেকেন্ডস, এখানে প্রথমবার যখন সেলেস্টাইন রুমে গিয়েছিল অন্য রুমে তার রিল অফ কটন আনতে, তখন কিন্তু তার টাইম লেগেছিল 12 সেকেন্ড, আর সেকেন্ড অফ 15, এবং দ্বিতীয়বারের জন্য যখন সে উঠে গিয়েছিল তার টাইম লেগেছিল জাস্ট 15 সেকেন্ড। নাও অবজার্ভ মাই অ্যাকশন, এরপর তুই আমার অ্যাকশনটা দেখ, অর্থাৎ আমি এবার ঘটনাটা ঘটাচ্ছি বা আমি ঘটনার পুনর্নির্মাণ করছি আমি নিজেকে দিয়ে, তুই জাস্ট টাইমটা ফলো কর। ম্যাডাম উইল টেক দ্য কাইন্ডনেস টু গিভ মি দ্য কি অফ দ্য জুয়েল কেস, তখন পয়রট ম্যাডামকে বলছে, ম্যাডাম কিছু মনে করবেন না, আপনি আপনার জুয়েল কেসের যে চাবিটা আছে সেটা আমাকে দেন, থ্যাংক ইউ। তখন পয়রট মিসেস অপলসনকে থ্যাংক ইউ দিচ্ছে, মাই ফ্রেন্ড হেস্টিংস উইল হ্যাভ দ্য কাইন্ডনেস টু সে গো গো আই সেড। তখন পয়রট তার ফ্রেন্ড হেস্টিংস বলছে যে তুই আমাকে বলবি স্টার্ট করতে, দ্যাট মিনস গো গো, তুই যখন ঘড়ি দেখতে শুরু করবি তখন থেকে আমাকে বলবি তুই তোর অ্যাকশন স্টার্ট কর, ক্লিয়ার। কেন কি আমরা জানি যে যখন কোনো কিছু ইনকোয়ারি করা হয় বা যখন কোনো কিছু ঘটনার পুনর্নির্মাণ করা হয়, তখন ইচ এন্ড এভরি সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন কি একটা সেকেন্ডের হেরফের হলে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে, ক্লিয়ার। চলো নেক্সট, উইথ অলমোস্ট ইনক্রেডিবল সুইফটনেস, একটা অবর্ণনীয় সুইফটনেস, দ্রুতগতির সাথে পয়রট রেঞ্জড ওপেন দ্য ড্রয়ার অফ দ্য ড্রেসিং টেবিল, পয়রট কি করলো ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুললো, এক্সট্রাক্টেড দ্য জুয়েল কেস, অর্থাৎ জুয়েল কেসটা বার করলো সেখান থেকে, ফিটেড দ্য কি ইন দ্য লক, আর ওই লকের ভিতরে কিটা ফিট করলো, দ্যাট মিন্স প্রবেশ করলো, ওপেন দ্য কেস, কেসটা খুললো, সিলেক্টেড এ পিস অফ জুয়েলারি, তারপরে সে কি করলো, তারপরে সে জুয়েলারিটা নিল, শট এন্ড লকড দ্য কেস, তারপরে সে পয়রট দ্যাট মিন্স আবার কি করলো না, জুয়েল কেসটা শট করে দিল এবং লক করে দিল, এন্ড রিটার্ন ইট টু দ্য ড্রয়ার, এবং ড্রয়ারটি যেভাবে ছিল সেভাবে রেখে দিল, হুইচ হি পজড টু এগেইন, তারপরে সে থামলো, হিজ মুভমেন্ট ওয়্যার লাইক লাইটনিং, পয়রট যে ঘটনাটা ঘটালো, অর্থাৎ পয়রট নিজে যে ঘটনার পুনর্নির্মাণ করলো নিজে নিজেকে দিয়ে হেস্টিংস এর সাহায্যে, পুরো ঘটনাটাই কিন্তু একটা লাইটনিং, অর্থাৎ আলোর গতিবেগের মতো দ্রুত গতিতে কমপ্লিট করলো। ওয়েল মম আমি মিন্স হচ্ছে মাই ফ্রেন্ড, ঠিক আছে, মাই ফ্রেন্ড হি ডিমান্ডেড অফ মি ব্রেথলেসলি, মানে এক নিঃশ্বাসে বললো, 46 সেকেন্ড আই রিপ্লাইড, তখন হেস্টিংস রিপ্লাইড দিচ্ছে, বন্ধু এটা কিন্তু 46 সেকেন্ডস লেগে গেছে, কিন্তু আমরা কি দেখেছিলাম, প্রথমবার লেগেছিল হচ্ছে 12 সেকেন্ড এবং দ্বিতীয়বার লেগেছিল 15 সেকেন্ড, তাহলে যদি হিসেব করা হয় 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড তাহলে কত হয় 27 সেকেন্ডস, কিন্তু এখানে কত লেগে গেল, এখানে টাইম লেগে গেল 46 সেকেন্ড, সুতরাং 46 সেকেন্ড এখানে টাইম লাগছে পয়রটের ক্ষেত্রে, কিন্তু এখানে যে চোর চুরি করেছে তার টাইম তো অনেক কম লাগছে, যদি আমি সেলেস্টাইনকে ধরে নিই তাহলে সেলেস্টাইনের তো এতটা টাইম লাগার কথা, কিন্তু এতটা তো টাইম লাগেনি, ক্লিয়ার। ইউ সি হি লুকড রাউন্ড, সে ফিরল এবং বলছে, দেখতে পাচ্ছিস, দিস উড হ্যাভ নট বিন টাইম ফর এ চেম্বারমেট ইভেন টু টেক দ্য নেকলেস আউট ফর লেস হাইড ইট, তখন কি বলছে, তুই ভালো করে খেয়াল কর যে কতটা টাইম আমার লাগলো এই ঘটনাটা ঘটানোর জন্য বা এই ঘটনাটার পুনর্নির্মাণ করার জন্য, সুতরাং আমি যদি ধরে নিই যে চেম্বারমেট চুরি করেছে বা সেলেস্টাইন চুরি করেছে এবং এই রুম থেকে নেকলেসটা বেরিয়ে গেছে, তাহলে অসম্ভব, কেন কি দিস উড হ্যাভ নট বিন টাইম ফর দ্য চেম্বারমেট, এটা কখনোই সম্ভব ছিল না চেম্বারমেটের ক্ষেত্রে ইভেন টু টেক দ্য নেকলেস আউট, নেকলেসটা বার করে এন্ড ফাউন্ডলেস হাইড ইট, বাইরে কোথাও গিয়ে লুকিয়ে দেবে। দেন দ্য সেটলস ইট অন দ্য ম্যাট, সেড দ্য ইন্সপেক্টর উইথ স্যাটিসফ্যাকশন, তখন হানামার্কা ইন্সপেক্টর ও খুব সন্তোষজনকভাবে বলছে, ওহ তাহলে তো এটা সেলেস্টাইন চুরি করেছে, এন্ড রিটার্ন টু হিজ সার্চ, এবং তারপরে আবার আমরা দেখেছি যে ইন্সপেক্টর প্রথম থেকে রুম সার্চ করছিল র‍্যাংসেক, অর্থাৎ তন্ন তন্ন করে খুঁজছিল, সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, হি পাসড ইনটু দ্য ম্যাটস বেডরুম নেক্সট ডোর, তারপরে সে কি করলো পাশের যে ম্যাটস এর যে বেডরুম আছে সেখানে গেল। পয়রট ওয়াজ ফ্রোনিং থটফুলি, পয়রট কিন্তু গভীরভাবে ভেবে যাচ্ছে ব্যাপারটা কি হতে পারে। সাডেনলি ই শাউট এ কোশ্চেন টু মিস্টার অপলসন, হঠাৎ করে সে মিস্টার অপলসনের দিকে চিৎকার করে একটা কোশ্চেন করলো, দিস নেকলেস ইট ওয়াজ উইদাউট ডাউট ইনসিওরড, বলছে দিস নেকলেস, এই যে নেকলেসটা ইট ওয়াজ, যেটা এখানে ছিল, উইদাউট ডাউট ইনসিওরড, এটা নিশ্চিত তো। মিস্টার অপলসন লুকড টিয়ারফুলি সারপ্রাইজড এট দ্য কোশ্চেন, মিস্টার অপলসন এই কোশ্চেনটা শুনে অবাক হয়ে গেল, ইয়েস হি সেড ডিস্টিংক্টলি দ্যাট ইজ সো, তখন মিস্টার অপলসন বলছে, হ্যাঁ এখানেই তো থাকে, এটা তো থাকার কথাই ছিল এখানে, এটা স্বাভাবিক, বাট হোয়াট ডাজ দ্য ম্যাটার, কিন্তু ব্যাপারটা কি,
ব্রুক ইন মিসেস অপলসেন টিয়ারফুলি তখন মিসেস অপলসেন বলছে আমার সব শেষ আমি তো নেকলেসটা ফেরত পাবো না সে কানতে শুরু করে দিল ইট ইজ মাই নেকলেস এটা আমার নেকলেস এবং এটা আমি চাই আই ওয়ান্ট ইট ওয়াজ ইউনিক এটা কিন্তু খুব ইউনিক ছিল নো মানি কুড বি দ্য সেম কোনো টাকা দিয়ে এটাকে কেনা যাবে না ক্লিয়ার চলো নেক্সট আই কম্প্রিহেন্ড ম্যাডাম পয়রট স্মুথলি পয়রট তখন বলছে ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি একটু শান্ত হন আই কম্প্রিহেন্ড পারফেক্টলি আমি এটা বুঝতে পারছি টু লাভ ফেম দ্যাট মিন্স ওয়াইফ কোনো কারো ওয়াইফের কাছে বা কোনো ওয়াইফের কাছে সেন্টিমেন্ট ইজ এভরিথিং কারণ এটা সেন্টিমেন্ট সব থেকে বড় কথা ইজ ইট নট সো তাই নাকি বাট মনসিওর হু হ্যাজ নট দ্য সো ফাইন susceptibility will doubtless find some slight consolation in the fact he bolche but kintu monsori who has not the so fine susceptibility kintu kake suspect kora jete pare na will doubtless find some slight consolation nischondhe ektu ei byapar ta niye consolation ektu shanto howar proyojon tokhon mr opperson bolche of course obosshoi tarpor bolche still mane kintu uni bolte chaichen je tahole ki necklace ta paoa jabe na thik sei shomoy he was interrupted by a shout of triumph from the inspector তখন ইন্সপেক্টর চিৎকার করে বলছে হি কেম ইন ড্যাংলিং সামথিং ফ্রম হিজ ফিঙ্গারস উইথ এ ক্রাই জানো তোমার ইন্সপেক্টর আঙ্গুল থেকে কিছু একটা ঝুলছে এবং চিৎকার করে বলছে মিসেস অপলসন হট হারসেলফ ফ্রম দ্য চেয়ার আর সেই সময় মিসেস অপলসন কি করলো না ইন্সপেক্টরকে দেখে লাফিয়ে উঠলো কেন না সে দেখতে পাচ্ছে যে ইন্সপেক্টর আঙ্গুল থেকে কিছু একটা ঝুলছে সি ওয়াজ এ চেঞ্জড ওম্যান আর এটা দেখে সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা গেল কি দেখা গেল ও ও মাই নেকলেস আমি আমার নেকলেস পেয়ে গেছি সি ক্ল্যাপসড ইট টু হার ব্রেস্ট with both hands সে তখন দু হাত দিয়ে নিজের বুক চাপড়াতে শুরু করলো উই ক্রাউড ইট রাউন্ড আমরা চারিদিকে গোল হয়ে দাঁড়ালাম হোয়ার ওয়াজ ইট এটা কোথায় ছিল ডিমান্ডেড অপলসন তখন অপলসন বলছে মেটস বেড ওই তো সেলেস্টাইনের বেডে ছিল ইন অ্যামং দ্য স্প্রিংস অফ দ্য হোয়ারস ম্যাট্রেস ওই যে স্প্রিং এর যে ম্যাট্রেসটা ছিল সেকেন্ডটা ছিল এটা সি মাস্ট হ্যাভ স্টোলেন ইট সে অবশ্যই এটা চুরি করেছে হিডেন ইট দেয়ার বিফোর দ্য চেম্বার মেট অ্যারাইভড অন দ্য সিন তখন ইন্সপেক্টর বলছে চেম্বার মেট আসার আগেই কিন্তু এটা সেলেস্টাইন ঘটনাটা ঘটেছে ক্লিয়ার চলো নেক্সট ইউ পারমিট ম্যাডাম সেড পয়রট জেন্টলি তখন পয়রট বলছে ম্যাডাম আপনি কি একটু অনুমতি দেবেন এরকম বলার পর পয়রট কি করলো হি টুক দা নেকলেস ফ্রম হার তার কাছ থেকে নেকলেসটা নিল এন্ড এক্সামিনড ইট ক্লোজলি এবং খুব গভীরভাবে এটা নিখুঁতভাবে দেখতে লাগলো দেন হ্যান্ডেড ইট ব্যাক টু এ বো তারপরে কাইন্ডলি ভাবে বা খুব বিনম্র ভাবে মিসেস অপলসনকে এটা ফেরত দিয়ে দিল আই এম অ্যাসুরড ম্যাডাম ইউ উইল হ্যাভ টু হ্যান্ড ইট ওভার টু আস ফর দা টাইম বিং সেড ইন্সপেক্টর মাথামোটা ইন্সপেক্টর বলছে ম্যাডাম কিছু মনে করবেন না এটা একবার আমাদের দিতে হবে উই শ্যাল ওয়ান্ট ইট আমরা এটা চাই কেন ফর দা চার্জ চার্জের জন্য কেন কি কেস হবে বাট ইট শ্যাল returned to you as soon as possible কিন্তু এটা আমরা যথাসময়ে আপনাকে ফেরত দিয়ে দেব তখন মিস্টার অপলসন ফ্রন্ট মিস্টার অপলসন তখন ব্রু কুচকাচ্ছে ফ্রন্ট মিন্স হচ্ছে ব্রু কুচকানো ইজ দ্যাট নেসেসারি তখন মিস্টার অপলসন বলছে কেন এটা কি খুবই প্রয়োজন আই এম অ্যাফ্রেড সো স্যার জাস্ট এ ফর্মালিটি কিছু মনে করবেন না এটা ফর্মালিটি মেইনটেইন এটা আমাদের করতেই হবে ও লেট হিম টেক ইট এ রাইট হিজ ওয়াইফ তখন মিসেস অপলসন মিস্টার অপলসন কে বলছে তুমি ছেড়ে দাও না নিয়ে যাক কোনো অসুবিধা নেই আই উড ফিল সেফার ইফ ইট ডিড যদি ইন্সপেক্টর এটা নিয়ে যান তাহলে আমি খুব নিরাপদ ফিল করব আই শুড নট স্লিপ wink thinking someone else might try to get hold of it amar to chokher poloki porbe na wink means hote chokher polok amar to chokher poloki porbe na orthat i should not sleep a wink ami ek second er jonno ghumate parbo na thinking eta bhabe that je someone else might try to get hold of it je eta keu churi kore niye jacche ba keu eta niyar chesta korche ba churi korar chesta korche eta bhabe to ami ghumate parbo na ba keu churi korar chesta korechilo sutaram amar kache sobtheke safe jinish je inspector er niye jak inspector er kache thakle ami nischinto thakte parbo that wretched girl ki bhoyongkor mohila ha কি ভয়ঙ্কর মেয়ে এন্ড আই উড নেভার বিলিভ ইট অফ হার আমি কখনো তো তাকে এই ব্যাপারে আর বিশ্বাস করব না কেন কি আমি যদি নেকলেস রাখি সে আবার চুরি করে নেবে দেয়ার দেয়ার মাই ডিয়ার ডোন্ট টেক অন সো না না ঠিক আছে এটার কোনো প্রয়োজন নেই আই ফেল্ট এ জেন্টল প্রেসার অন মাই আর্ম ইট ওয়াজ পয়রট তখন পয়রট কি করেছে দেখো পয়রট হচ্ছে যে তোমার হেস্টিংস এর হাতটা ধরেছে সেই জন্য হেস্টিংস বলছে আই ফেল্ট এ জেন্টল প্রেসার অন মাই হ্যান্ড আমার হাতে আমি একটা খুব মৃদু প্রেসার অনুভব করলাম ইট ওয়াজ পয়রট এটা ছিলেন পয়রট শ্যাল ইউ স্লিপ অ্যাওয়ে মাই ফ্রেন্ড আই থিঙ্ক আওয়ার সার্ভিস আর নো লঙ্গার নিড তখন বলছে যে শ্যাল ইউ স্লিপ অ্যাওয়ে মাই ফ্রেন্ড হ্যারি আমাদের তো চলে যাওয়া উচিত আই থিঙ্ক আওয়ার সার্ভিস আর নো লঙ্গার নিডেড আমার মনে হয় না আমাদের আর প্রয়োজন পড়বে এদের কোনো হেল্পের জন্য ক্লিয়ার এই পর্যন্ত চলো নেক্সট প্যারা 8 ওয়ান্স আউটসাইড হাউএভার হি হেজিটেটেড এন্ড দেন মাচ টু মাই সারপ্রাইজ হি রিমার্কড আই শুড রাদার লাইক টু সি দ্য রুম নেক্সট ডোর এখানে পয়রট কি করেছে দেখো পয়রট ওয়ান্স আউটসাইড একটু বাইরে গেছে তারপরে হি হেজিটেটেড সে একটু দ্বিধাগ্রস্ত হলো দেন মাচ টু মাই সারপ্রাইজ এবং আমাকে অবাক করে পয়রট তখন বলল হি রিমার্ক কি বলল আই শুড রাদার লাইক টু সি দ্য রুম নেক্সট ডোর আমাকে একবার পাশের রুমটায় যাওয়া উচিত দ্য ডোর ওয়াজ নট লকড দরজাটা কিন্তু লক করা ছিল না উই এন্টার্ড আমরা ঢুকলাম দ্য রুম হুইচ ওয়াজ আ লার্জ ডাবল ওয়ান রুমটা কিন্তু মিসেস অপলসনের রুম থেকে ডবল ছিল অর্থাৎ পরিমাণে আয়তনে বড় ছিল ওয়াজ আনঅকুপাইড সেখানে কিন্তু কেউ থাকতো না ডাস্ট লে অ্যাবাউট রাদার নটিসেবল চারিদিকে ধুলোয় মগ্ন ধুলো পড়ে আছে এবং খুব পরিষ্কার সেটা বোঝা
যাচ্ছে মাই সেনসিটিভ ফ্রেন্ড গেভ এ ক্যারেক্টারিস্টিক গ্রিমেক অ্যাজ হি র্যান হিজ ফিঙ্গার রাউন্ড এ রেকট্যাঙ্গুলার মার্ক অন এ টেবিল নিয়ার দ্য উইন্ডো মাই ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড অর্থাৎ পয়রট কি করলো গেভ এ ক্যারেক্টারিস্টিক গ্রিমিক দেখো গ্রিমিক মিনস হচ্ছে একটা এক্সপ্রেশন প্রকাশ পাওয়া বা একটা এক্সপ্রেশন প্রকাশ করা কোনো কিছু দেখে বা ধুলোর উপরে কোনো ছাপ দেখে যেমন অ্যাজ হি র্যান হিজ ফিঙ্গার রাউন্ড এ রেকট্যাঙ্গুলার অর্থাৎ পয়রট দেখতে পাচ্ছে যে ওখানে উইন্ডো যে উইন্ডোর কাছে যে টেবিলটা আছে এ টেবিল নিয়ার দ্য উইন্ডো উইন্ডোর কাছে যে টেবিলটা আছে তার উপর একটা রেকট্যাঙ্গুলার সাইজের একটা দাগ হয়ে আছে ধুলার উপরে তো পয়রট কি করলো আঙুল দিয়ে সেই রেকট্যাঙ্গুলার দাগটা দেখালো দিয়ে সে একটা অদ্ভুত ধরনের এক্সপ্রেশন প্রকাশ করলো ক্লিয়ার আমরা জানি যে আবার বলছি পয়রট একজন ডিটেকটিভ ছিলেন তো সবসময় তার মনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে চলো নেক্সট দ্য সার্ভিস লিভস টু বি ডিজায়ার্ড হি অবজার্ভড ড্রাইলি দ্য সার্ভিস লিভস টু বি ডিজায়ার্ড আমি এই কাজটাই চাইছিলাম যে এরকম কিছু একটা ঘটেছে এবং যেটা আমি খুঁজছিলাম হি ওয়াজ স্টেয়ারিং থটফুলি আউট অফ দ্য উইন্ডো পয়রট কি করছে না পয়রট জানলার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এন্ড সিমড টু হ্যাভ ফলেন ইনটু এ ব্রাউন স্টাডি ব্রাউন স্টাডি মিনস হচ্ছে গভীর ভাবে চিন্তামগ্ন এবং পয়রট দেখতে পাচ্ছি খুব গভীর ভাবে ব্যাপারটা নিয়ে চিন্তামগ্ন আছে ওয়েল ঠিক আছে আই ডিমান্ডেড ইম্প্যাটেন্টলি ঠিক আছে হোয়াট ডিড উই কাম ইন হিয়ার ফর আমরা এখানে কি জন্য এলাম হি স্টেয়ারড সে আমার দিকে তাকালো জি ইয়েস ডিমান্ড ডি পার্ডন দ্যাট মিনস আই বেগ ইওর পার্ডন মন আমি তখন পয়রট আমাকে বলছে কিছু মনে করিস আই উইশ টু সি ইফ দ্য ডোর ওয়াজ রিয়েলি বোল্টেড অন দ্য সাইড অলসো বলছে আমাকে একবার দেখতে হবে যে আগে যে দরজাটা দেখেছিলাম যে সেটা বোল্টেড দ্যাট মিনস লকড ছিল সেটা কি সত্যি বোল্টেড আছে অন দিস সাইড অলসো এই সাইড থেকেও ক্লিয়ার ওয়েল আই সেড আমি বললাম ঠিক আছে গ্ল্যান্সিং এট দ্য ডোর হুইচ কমিউনিকেটেড দেখো কমিউনিকেটেড মিনস হচ্ছে কেন সংযোগ স্থাপন করা আমি ওই দরজাটার দিকে তাকালাম গ্ল্যান্সিং মিনস হচ্ছে এক ঝলক তাকিয়ে বললাম ঠিক আছে চো অসুবিধা নেই উইথ রুম উই হ্যাড জাস্ট লেফট অর্থাৎ আমরা যে রুমটা থেকে বেরিয়ে যে বড় রুমটাতে ঢুকলাম সেই রুমটার সাথে এই দরজাটা কিন্তু কানেক্ট করা আছে অর্থাৎ দরজাটা খুলে দিলে এই রুম থেকে ওই রুমে যাওয়া যায় পাশাপাশি ধরো তুমি যে রুমে আছো তোমার পাশে একটা রুম আছে সেখানে একটা ডোর আছে যে কোনো একটা সাইডে বা যে কোনো একটা ওয়ালে যে ডোরটা দেখে মনে হচ্ছে বোল্টেড আছে কিন্তু হয়তো একটু চেষ্টা করলে খোলা যাবে তো ঠিক সেরকম ইট ইজ বোল্টেড এটা তো লক করা আছে পয়রট নোটেড পয়রট তখন ঘাড় নাড়ল হি স্টিল সিমড টু থিংকিং তখনও কিন্তু পয়রট ভেবেই যাচ্ছে এরকম লোকের পাল্লায় যদি কেউ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে তার লাইফ পুরো কিভাবে হেল হয় এন্ড এনিওয়ে আই কন্টিনিউ ঠিক আছে হোয়াট ডাজ ইট ম্যাটার কি ব্যাপার বল না দ্য কেস ইজ ওভার কেস তো কমপ্লিট হয়ে গেছে চোর কেউ ধরা হয়ে গেছে আমরা জানি যে সেলেস সেঞ্চুরি করেছে আই উইশ ইউ হ্যাড হ্যাড মোর চান্স অফ ডিসগাইসিং ইওর সেলফ তোর চিন্তার কোনো কারণ নেই তুই আরো অনেক চান্স পাবি নিজেকে প্রমাণ করার বাট ইট ওয়াজ দ্য কাইন্ড অফ কেস দ্যাট ইভেন এ স্টিফ ব্যাকড ইডিয়ট লাইক দ্য ইন্সপেক্টর কুড নট গো রং ওভার বলছে আমার এটা মনে হয় ইট ওয়াজ দ্য কাইন্ড অফ কেস এটা সেই ধরনের একটা ঘটনা বা সেই ধরনের একটা চুরি বা সেই ধরনের একটা কেস দ্যাট ইভেন এ স্টিফ ব্যাকড ইডিয়ট লাইক ইন্সপেক্টর যে ইন্সপেক্টর নিশ্চয়ই বোকামো কোনো কাজ করবে না কুড নট গো রং ওভার এই ধরনের ইনভেস্টিগেশনের উপরে নিশ্চয়ই ইন্সপেক্টর কোনো বোকামো কিছু করবে না বা ভুলভাল কোনো ইনভেস্টিগেট করবে না সুতরাং চাপের কিছু নেই কেস তো ওভার হয়ে গেছে অত চিন্তা করার কি আছে পয়রট সুক হিজ হেড পয়রট তখন কিন্তু ঘাড় নেড়ে গেছে হ্যাঁ ঠিকই বলেছিস দ্য কেস ইজ নট ওভার মাই ফ্রেন্ড তখন পয়রট বলছে মাই ফ্রেন্ড এখনো কেসটা এখানেই শেষ হয়নি ইট উইল নট বি ওভার আনটিল উই ফাইন্ড আউট হু স্টোল দ্য পিয়ার্স এটা শেষ হতে পারে না যতক্ষণ না আমরা খুঁজে বার করতে পারছি ফাইন্ড আউট হু স্টোল দ্য পিয়ার্স যে কে চুরি করেছিল পিয়ার্স গুলো বাট দ্য মেড ডিড কিন্তু তুই জানিস না যে ছেলের চাইন এটা চুরি করেছিল অর্থাৎ অপালসন্স ফ্যামিলির যে মেড সে চুরি করেছিল এটা হোয়াই ডু ইউ সে দ্যাট কি করে বলছিস তুই হোয়াই কেন আই স্ট্রেন্ড দে ওয়্যার ফাউন্ড অ্যাকচুয়ালি ইন হার ম্যাট্রেস তখন হেস্টিংস বলছে কেন ওটা তো তার ম্যাট্রেসই পাওয়া গেছে তার বেডরুমেই তো পাওয়া গেছে তার বেড থেকেই পাওয়া গেছে তখন এই যে টাটা এর উচ্চারণটা হচ্ছে যেটা আমরা করে থাকি কোনো কিছু আফসোস করে সেট পয়রট ইম্পেটেন্টলি পয়রট তখন একটা অধৈর্য হয়ে যাচ্ছে দোজ ওয়্যার নট দ্য পিয়ার্স কেন সেগুলো কি পিয়ার্স ছিল না যেটা ইন্সপেক্টর এনে দিল হোয়াট ইমিটেশন মন আমি তখন পয়রট বলছে না ফ্রেন্ড ওটা ইমিটেশন ছিল ওটা অরিজিনাল পিয়ার্স ছিল না দ্য স্টেটমেন্ট টুক মাই ব্রেথ অ্যাওয়ে পয়রট ওয়াজ স্মাইলিং প্লেসিডলি দেখো প্লেসিডলি মিনস হচ্ছে কামলি শান্তভাবে এখনো পয়রট যেন সেই শান্ত নীরব নির্বিকার কোন রকম কোন অস্থিরতা তার মধ্যে নেই পয়রটের কথা শুনে হেস্টিংস যেন তোমার দম বন্ধ হওয়ার জোগাড় হার্ট ফেল করবে দ্য স্টেটমেন্ট টুক মাই ব্রেথ অ্যাওয়ে এই স্টেটমেন্ট কোন স্টেটমেন্টটা যে ইমিটেশন মন আমি দ্য স্টেটমেন্ট টুক মাই ব্রেথ অ্যাওয়ে এই স্টেটমেন্টটা যেন আমাকে হার্ট ফেল করার জোগাড় করে তুলেছিল কোন স্টেটমেন্ট যে ইমিটেশন মন আমি যখন পয়রট বলছে না মাই ফ্রেন্ড এটা ইমিটেশন ছিল এই স্টেটমেন্টটা শোনার পর এই কথাটা শোনার পর যেন হেস্টিংস হার্ট ফেল করে দিল পয়রট ওয়াজ স্মাইলিং প্লেসিডলি পয়রট তখনও চুপচাপ হেসে যাচ্ছে দ্য গুড ইন্সপেক্টর অবভিয়াসলি নোজ নাথিং অফ জুয়েলস ওই মাথা মোটা ইন্সপেক্টর ও জুয়েল সম্পর্কে কোনো আইডিয়া নেই বাট প্রেজেন্টলি দেয়ার উইল বি এ ফাইন হাল্লা বলো দেখো এখানে হাল্লা বলো দ্যাট মিনস হচ্ছে নয়েজ আমরা একটা কথার সঙ্গে পরিচিত আছি হাল্লা বল মানে হচ্ছে যে হই হট্টগোল হুল্লো বলছে যে এখনই যদি বলা হয় বাট প্রেজেন্টলি দেয়ার উইল বি এ ফাইন হাল্লা বলো বলছে এখনই হাল্লা বল শুরু হয়ে যাবে কাম আই ক্রাইড ড্র্যাগিং এট হিজ আর্মস আমি তখন কি করলাম না পয়রটের হাত ধরে বললো এদিকে আয় তখন পয়রট বলছে কোথায় যাবো উই মাস্ট টেল দ্য অপালসন্স অ্যাট ওয়ান্স তখন হেস্টিংস বলছে আমাদের এক্ষুনি হেস্টিংস দের বলে দিতে হবে তখন পয়রট বলছে না না এটা বলার কিছু দরকার
But that poor woman, তখন হেস্টিংস বলতে চাইছে, but the poor woman, কিন্তু বেচারা মহিলা, ও তো অরিজিনাল ভাবে বসে আছে. Yeah, when, that means, well, ঠিক আছে, the poor woman. As you call her, তুই তাকে poor woman বলতে পারিস, so we'll have a much better night of believing the jewels to be safe. তাকে একটু চুপচাপ থাকতে দে না, সে ভাবুক যে তার জুয়েল আজকে সেফ আছে, সে চুপচাপ থাক. But the thief may escape within them. কিন্তু চোরটা আজকে প্রিয়ালসটাকে এখান থেকে সরিয়ে দিতে পারে. সুতরাং কোনো রকম কোনো হাল্লাগোল করা চলবে না. আমরা যদি হাল্লাগোল করি, তাহলে কিন্তু যে চুরি করেছে প্রিয়ালসটা, যার কাছে এখন পর্যন্ত অ্যাকচুয়াল প্রিয়ালসটা রয়ে গেছে বা নেকলেসটা রয়ে গেছে, সে কিন্তু বুঝতে পেরে যাবে এবং সে কিন্তু সরিয়ে দেবে. As usual my friend, you speak without reflection. My friend, তুই এমনভাবে কথা বলছিস যে কোনো রকম রিফ্লেকশনই তোর মধ্যে নাই. How do you know the প্রিয়ালস মিসেস অপলসন্স locked up so carefully tonight were not the false one? তুই কি করে ভাবছিস? How do you know? তুই কি করে জানতে পারছিস that the প্রিয়ালস মিসেস অপলসন্স locked up, যে প্রিয়ালসটা মিসেস অপলসন লক করে রেখেছে সো কেয়ারফুলি টু নাইট আজকের রাতে, ওয়ার নট ফলস ওয়ান, যে সেটা ডুপ্লিকেট হবে না? দ্যাট দ্য রিয়েল রোভারি ডিড নট টেক প্লেস এট এ মাচ আর্লিয়ার ডেট. দ্য রিয়েল রোভারি, সত্যিকারের যে চুরির ঘটনাটা, ডিড নট টেক প্লেস, সেটা কি ঘটেনি এট এ মাচ আর্লিয়ার ডেট? আগে, অর্থাৎ আগেও তো ঘটতে পারে. ও আই সেড বিওল্ডার্ড. বিওল্ডার্ড মিনস হচ্ছে পারপ্লেক্সড, কনফিউজড. আমি তখন বললাম ও আচ্ছা. তখন পয়রট বিমিং, পয়রট বলছে এক্স্যাক্টলি, উই স্টার্ট এগেন, চল আমাদের আবার নতুন করে শুরু করতে হবে. কোনটা না, ইনভেস্টিগেশন. Clear. Chalo next. He led the way out of the room. Se room er baire beriye gelo. Pause a moment. Ek muhurter jonno theme gelo. As though considering. Jeno se bhabche. Jeno se mone korche. And then walking down to the end of the corridor. Tarpor se dhire dhire corridor er dike egiye gelo. Stopping outside the small tent where the chambermaids and bell of the representative floors congregated. Congregated means hoche gathered together. Orthat ekshathe jora hoa. Ekhon dekho representative. Representative means hoche amra jani jini represent koren kono kichu. Ab wealth means হচ্ছে এখানেও সার্ভেন্ট. আমরা জানি যে এই মেট্রোপলিটন হোটেলে কে ছিল, দুজন চেম্বারমেট ছিল, ঠিক, একজন ফিমেল এবং একজন হচ্ছে মেল. তো এখানে তুমি রিলেট করতে পারবে ঘটনাটা কি হয়েছিল, যে ঠিক পয়রট যাচ্ছে, কোথায় থামছে গিয়ে, ওয়াক ডাউন দা এন্ড অফ দা করিডোর, করিডোরের কাছে গিয়েছে গেল এবং স্টপিং আউটসাইড দা স্মল ডেন, এবং সেখানে যে ছোট্ট ঘরটা আছে সেখানে থামলো. হোয়ার দা চেম্বারমেটস এন্ড ওয়েলস, যেখানে ওই ওয়েলস এবং চেম্বারমেট, অর্থাৎ গ্র্যান্ড মেট্রোপলিটন যে দুজন চেম্বারমেট আছে, ওই দুজন চেম্বারমেটের রুম হয়তো পাশাপাশি, তো সেখানে গিয়ে থামলো. আওয়ার পার্টিকুলার চেম্বারমেট অ্যাপিয়ার্ড টু বি হোল্ডিং এ স্মল কোর্টিয়ার. এই যে আওয়ার পার্টিকুলার চেম্বারমেট, আমাদের যে চেম্বারমেট ছিল বা আছে, সে অ্যাপিয়ার টু বি হোল্ডিং এ স্মল কোড দিয়ার, সেখানে মনে হচ্ছে সে কোড বসিয়ে দিয়েছে, সবাইকে ঘটনাটা বলছে যে এই চুরি হয়ে গেছে, ওই চুরি হয়ে গেছে, ইনভেস্টিগেশন হচ্ছে. যেমন হয় আর কি আমাদের মধ্যে মাঝে মাঝে, যে পুলিশ এলে বিরাট ব্যাপার কানাঘুষো চলতে থাকে, এই কেন পুলিশ এসেছে, কে কার বউকে নিয়ে পালিয়ে গেছে, কে কার মেয়েকে নিয়ে চলে গেছে, কে চুরি করেছে, কার, আমাদের মধ্যে হয় না, ঠিক সেরকম একটা ব্যাপার. টু বি রিটেলিং হার লেট এক্সপিরিয়েন্স টু অ্যান অ্যাপ্রিসিয়েটিভ অডিয়েন্স, এবং সে যেন তার অডিয়েন্সকে তার অভিজ্ঞতার ঘটনাটা বলছে, যে আমার জিজ্ঞাসা করতে ডেকেছিল, আমার এরকম ব্যাপার, এরকম অভিজ্ঞতা হয়েছে. She stopped in the middle of a sentence. আর তখন দেখো এখানে she means হচ্ছে চেম্বারমেট. চেম্বারমেট তখন এই কথা বলতে বলতে, অর্থাৎ সেখানে যে তারা লোকজন জড়ো করেছে, চেম্বারমেট যাদেরকে চেম্বারমেট পুরো ঘটনাটা বলছে, হঠাৎ করে চেম্বারমেট থেমে গেল. কেন থেমে গেল, এখান থেকে বোঝা যাচ্ছে যে সে পয়রটকে লক্ষ্য করেছে, লক্ষ্য করেছে, থেমে গেল. পয়রট বোট উইথ ইজ ইউজুয়াল পোলাইটনেস, তখন পয়রট খুব ভদ্রভাবে তাকে সম্মান জানালো, দিয়ে কি বলছে, এক্সকিউজ দ্যাট আই ডিডেন্ট সি, আমি আপনাকে কি করছি, মাফ করবেন আপনি আমাকে, আমি আপনাকে জিজ্ঞেস করছি বা আমি আপনাকে ডাক, বাট আই শ্যাল বি obliged, আমি আপনার কাছে বাধ্য থাকবো, ইফ ইউ উইল আনলক ফর মি, যদি আপনি একবার আনলক করে দেন দ্য ডোর অফ মিস্টার অপলসনস রুম, মিস্টার অপলসনের রুমটা যদি একবার আনলক করে দেন বা যদি একবার খুলে দেন তাহলে একটু খুব সুবিধা হয় আমার. দ্য ওমেন রোজ উইলিংলি, তখন ওমেন উঠলো, অ্যান্ড উই অ্যাকম্পানিড হার ডাউন দ্য প্যাসেজ এগেন, তারপরে আমরা তার সাথে আবার গেলাম. মিস্টার অপলসনস রুম ওয়াজ অন দ্য ডোর সাইড অফ দ্য করিডোর, মিস্টার অপলসনস রুম ওয়াজ অন দ্য আদার সাইড, মিস্টার অপলসনের রুমটা কোন দিকে ছিল, আদার সাইড অফ দ্য করিডোর, ঠিক করিডোরের উল্টো সাইডেই ছিল. ইটস ডোর ফেসিং দ্যাট অফ হিজ ওয়াইফস রুম, আর দুটো রুমের সামনাসামনি, অর্থাৎ মিস্টার অপলসন এবং মিসেস অপলসনের দুটো রুমই সামনাসামনি ছিল. এখান থেকে দেখতেই পাচ্ছ যে অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে কিরকম হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কই থাকে না, দুজন দুজন আলাদা রুমে ঘুমায়. দ্য চেম্বারমেট আনলকড ইট উইথ হার পাস কি অ্যান্ড উই এন্টার্ড, চেম্বারমেট রুমটা খুলে দিল এবং আমরা যথারীতি ঢুকে গেলাম রুমের ভিতরে. অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট পয়রট ডিটেইনড হার, তখন চেম্বারমেট চলে যাবে, বেরিয়ে যাবে, তখন সেই সময় পয়রট বলছে একবার দাঁড়ান, নেক্সট ওয়ান মিনিট, একবার দাঁড়িয়ে যান. হ্যাভ ইউ এভার সিন among the effects of Mr. Opalsen's a card like this, তখন পয়রট তাকে একটা কার্ড দেখালো, কার্ড দেখিয়ে বলছে এরকম কার্ডটা বা এরকম কার্ডের ব্যবহার কি কখনো মিস্টার অপলসনকে করতে দেখেছেন. He held out a plain white card, একটা সিম্পল সাদা white card দেখালো. Rather highly gazed
and uncommon in appearance. Kirokom cut ekta adbhut type er dekhte uncommon type. The maid took it and scrutinized it carefully. Scrutinized means hocche punkhanupunkhanu bhabe porikha kore dekha. The maid took it, maid seta nilo and scrutinized it carefully. Ebong seta khub bhalo bhabe se lokkho kore dekhlo. Porikha nirikha kore dekhlo epitopit ghurie ki lekha ache ki lekhai nana rokom bhabe scrutiny jemon amra jemon bole thaki je khata scrutiny kora hoy shebhabe se dekhe nilo. No sir, I cannot say I have. Na na ami bolte parbo na je ami kokhono erokom dekhechi. But anyway, the vault has most to do with the gentleman's room. Kintu এখানে যে ভেল্ট আছে ও হয়তো জেন্টলম্যানের রুমে থাকে তো ও জানতে পারবে হয়তো ও বলতে পারবে আপনাদের দেখো এখান থেকে আমরা এটা জিনিস বুঝতে পারছি যে আমরা জানি যে গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে কি ছিল না দুজন সার্ভেন্ট ছিল একজন মেল এবং একজন ফিমেল মেল কি করত মেল হচ্ছে মিস্টার অপলসনের রুম ক্লিয়ার রাখত পরিষ্কার পরিচ্ছন্ন রাখত দেখভাল করত এবং যে চেম্বারমেট ছিল অর্থাৎ যে মহিলাটা চেম্বারমেট ছিল সেই মহিলাটা কি করত না মিসেস অপলসনের রুমটা নিট অ্যান্ড ক্লিন রাখত আই সি থ্যাংক ইউ তখন পয়রট ওই চেম্বারমেটকে বলছে ঠিক আছে আমি দেখছি ধন্যবাদ দ্য পয়রট টুক ব্যাক দ্য কার তখন পয়রট কার্ডটা নিল The woman departed. So woman chole gelo, orthat chambermaid chole gelo. The poirot appeared to reflect a little. Tokhon poirot er moddhe ekta odbhut change dekha gelo. Then he gave a short sour snort of the head. Tar pore se ektu matha marlo. Ring the bell, I pray of you, Hastings. Three times of the valet. Tin bar ring kor, nale kintu valet asbe na. So tokhon valet ke dakte hobe. I obeyed. Deferred with courtesy. Ami soujonnyo dekhiye seta mene chollam ba ami bell ta ring korlam. Meanwhile, poirot had emptied the waste paper basket on the floor. Ar সেই সময় পয়রট কি করলো ওখানে যে বাস্কেট ছিল ওয়েস্ট পেপারের অর্থাৎ যে সমস্ত আজেবাজে নোংরা পেপার ছিল সেটা উল্টালো উল্টে সার্চ করতে লাগলো এন্ড ওয়াজ সুইফটলি গোয়িং থ্রু ইটস কন্টেন্ট এবং খুব তাড়াতাড়ি দেখে নিল যে ওখানে কি আছে কি নেই খুব ফাস্ট চেক করে নিল ইন এ ফিউ মোমেন্টস দ্য ওয়ালেট অ্যানসার্ড দ্য ফেল কিছুক্ষণ পর ওয়ালেট এলো টু হিম পয়রট পুট দ্য সেম কোশ্চেন সেই চেম্বারমেটকে যে প্রশ্ন করেছিল সেই হোয়াইট কার্ডটা দিয়ে যে এটা কখনো তুমি দেখেছো কিনা বা আপনি দেখেছেন কিনা মিস্টার অপলসনকে ব্যবহার করতে তখন যে উত্তর দিয়েছিল চেম্বারমেট না না দেখিনি ঠিক সেম কোশ্চেন কিন্তু এখানে ওয়ালেটকে করলো কে পয়রট হ্যান্ডেড ইন দ্য কার্ড টু এক্সামিন এবং তাকে কার্ডটা দিল যে কার্ডটা নিয়ে দেখো তো এটা কি তুমি মিস্টার অপলসনকে কখনো দেখেছো ব্যবহার করতে বাট দ্য রেসপন্স ওয়াজ দ্য সেম কিন্তু চেম্বারমেট যে রেসপন্স দিয়েছিল এখানে ভ্যালেটই সেই রেসপন্সই দিল দ্য ভ্যালেট হ্যাড নেভার সিন এ কার্ড অফ দ্য পার্টিকুলার কোয়ালিটি অ্যামং মিস্টার অপলসনস বিলঙ্গিং ভ্যালেট কিন্তু কখনো দেখেনি যে মিস্টার অপলসন এই ধরনের কার্ড ব্যবহার করছে পয়রট থ্যাংক হিম সুতরাং পয়রট তাকে ধন্যবাদ জানালো অ্যান্ড হি উইথড্র সামহোয়াট আনউইলিংলি এবং সে সেটা নিয়ে নিল অনিচ্ছাকৃতভাবে উইথ অ্যান ইনকুইজিটিভ গ্ল্যান্স এট দ্য ওভারটার্নড ওয়েস্ট পেপার বাস্কেট এবং সে আরেকবার ওই বাস্কেটের ওখানটা ভালো করে দেখে নিল দা লিটার অন দ্য ফ্লোর লিটার মিনস হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা হি কুড হার্ডলি হ্যাভ হেল্পড ওভার হিয়ারিং পয়রটস থটফুল রিমার্কস হি কুড হার্ডলি হ্যাভ হেল্পড এখানে হার্ডলি মিনস হচ্ছে যে একদমই নেগেটিভ সেন্স যে কোনো মতেই হেল্প করতে পারবে না বা পারেনি ওভার হিয়ারিং পয়রটস থটফুল রিমার্ক অ্যাজ হি বান্ডেল দ্য টর্ন পেপারস ব্যাক এগেন উইচ টর্ন পেপার গুলো ছিল বা বাজে পেপার গুলো ছিল বা ওয়েস্ট পেপার গুলো ছিল সেই পেপার গুলো যখন বান্ডেল করছিল তখন কিন্তু সে কোনো রকম পয়রটের থটফুল রিমার্কের যে আনসার সেটা দিল না তখন কি বলছে এন্ড দ্য নেকলেস ওয়াজ হেভিলি ইনসিওড পয়রট আই ক্রাইড আই সি তখন হেস্টিংস বলছে দ্য নেকলেস ওয়াজ হেভিলি ইনসিওড ইনসিওড মিনস হচ্ছে নিশ্চিত তখন বলছে দ্য নেকলেস ওয়াজ হেভিলি ইনসিওড দ্যাট মিনস যে নেকলেসটা কি আদৌ ছিল আই ক্রাইড আই সি ইউ সি নাথিং মাই ফ্রেন্ড তুই কোনো কিছু বুঝবি না চুপচাপ থাক হি রিপ্লাইড কোয়িকলি অ্যাজ ইউজুয়াল নাথিং এট অল কোনো কিছুই না ইট ইজ ইনক্রেডিবল অদ্ভুত ব্যাপার বাট দেয়ার ইট ইজ লেট আস রিটার্ন টু আওয়ার ওন অ্যাপার্টমেন্ট কিন্তু তো ছিল থাকার কথা চ আবার ফিরে যাই আমাদের উই ডিড সো ইন সাইলেন্স কিন্তু আমাদের চুপচাপ থাকতে হবে ওয়ান্স আদার টু মাই ইন্টেন্স সারপ্রাইজ পয়রট এফেক্টেড এ র্যাপিড চেঞ্জ অফ ক্লোথিং এই কথাটা বলার পর তখন পয়রটের মধ্যে কিন্তু একটা অদ্ভুত চেঞ্জ দেখা গেল উই ডিড সো ইন সাইলেন্স আমরা কি করলাম আমরা খুব নীরবতার সাথে কাজটা করছিলাম বা আমরা খুব নীরবতার সাথে আমাদের অ্যাপার্টমেন্টে গেলাম ওয়ান্স দেয়ার টু মাই ইন্টেন্স সারপ্রাইজ সেখানে গিয়ে অদ্ভুত ভাবে আমাকে অবাক করে পয়রট কি বললো এফেক্টেড এ র্যাপিড চেঞ্জ অফ ক্লোথিং যে পয়রটের মধ্যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন কিন্তু আমি লক্ষ্য করলাম এরপর কি ধরনের পরিবর্তন পয়রট কি চাইছে নেক্সট সে কিভাবে ইনভেস্টিগেট এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব সো আই থিংক গোটা টেক্সটটা এই পর্যন্ত যতটা পড়ানো হলো অ্যাকচুয়ালি তোমার কাছে পুরোটাই ক্লিয়ার হলো কোথাও কোনো অসুবিধা নেই যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাকে পরের ক্লাসে অবশ্যই তার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ